আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো স্মার্ট 9 HD স্মার্ট 9 কিছুদিন আগে লঞ্চ হয়েছিল সেইটা খুব ভালো কিন্তু চলতেছে মার্কেটে কিন্তু তারা এখন লঞ্চ করেছে স্মার্ট 9 HD স্মার্ট 9 এর 360 ছিল 10000 টাকা আর 4128 ছিল 12000 টাকা কিন্তু 11000 টাকার প্রাইস পয়েন্টে কোনো ফোন কিন্তু তাদের ছিল না যার কারণে তারা স্মার্ট 9 HD লঞ্চ করেছে 10799 টাকায় সো স্মার্ট 9 আর এইটা অলমোস্ট সেমি আপনারা দেখতে পাচ্ছেন আর 11000 টাকায় 460 পাচ্ছেন অনেকেই হয়তো অলরেডি চিন্তা আমি কিন্তু স্মার্ট আর এটার মধ্যে একটা মেজর পার্থক্য হল প্রসেসর এটার মধ্যে G50 ফিফটি দেওয়া স্মার্ট নাইনে জি এইটটি ওয়ান দেওয়া তো এই সবকিছু নিয়েই কথা বলবো আজকের এই পুরো ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের দেখে মোয়াইল বাড়িতে চলুন শুরু করা যায় প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমস কে রাইমস একটা অনলাইন ট্রাস্টের শপ যেখান থেকে আপনারা অফিসিয়াল সব ধরনের ফোন সবচেয়ে কম প্রাই পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দিচ্ছি এখনই কল প্রথমে আমরা আনবক্সিং টা দেখে আসি সুন্দর এই ফোনটা স্মার্ট নাইন এইচডি লেখা এইটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন স্মার্ট নাইন আর এটা সিমিলারই মনে হচ্ছে হয়তো আপনাদের সিমিলারই দেখতে এটা যদি আমরা সাইড রাখি তাহলে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক পাবেন এন্ড একটা টুল পাবেন এবং এগুলো সাইড রাখলে আপনারা একটা ট্রান্সপারেন্ট হার্ড কেস পাচ্ছেন এইখানে কেসের কোয়ালিটিও মোটামুটি ছিল তার সাথে একটা অ্যাডোপ্টোর পাচ্ছেন টেন ওয়াটের আর তার সাথে আপনারা একটা টাইপ সি ক্যাবও কিন্তু পেয়ে যাচ্ছেন সো আনবক্সিংয়ের সব কিছু সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়েই কথা বলি তাহলে প্রথমে ডিজাইনের দিকে চোখ যাবেন ডিজাইন আমার কাছে স্মার্ট এরটাও পছন্দ হয়েছিল। সো স্বাভাবিকভাবে এইটাও পছন্দ হবে স্যারাইজেসগুলো ফুল ফ্ল্যাট করার কারণে একটু প্রিমিয়াম ফিল হওয়ার কথা ছিল কিন্তু তারা একটা প্লাস্টিক লুক দিয়েছে যার কারণে আসলে এতটা বেটার কিন্তু ফিল হয় না আর আরেকটা ব্যাপার আমি এই কালারটা দেখতে দেখতে আমি না একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি টাইটেনিয়াম নামে তারা সিলভার কালার এমন চিপকান চিপকাইতেছে প্রত্যেকটা আমি বুঝতে পারতেছি না যে তারা এই কালার মধ্যে কি পাইছে এই কালার বড় ব্যাপার যার কারণে তারা এই কালারটাই বেশি আনতেছে মার্কেটে আমার আসলে অন্য কালার বেশি ভাল লাগে লাইক এটার যে গ্রিন কালার আছে সেটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে কিন্তু তারা কেন জানে এই কালারটাই হাইলাইট করছে এই ফোনটার আশেপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা সেম জিনিসই দেখতে পাচ্ছি পাচ্ছেন স্পার্ট নাইনের মতো একটা স্পিকার গিলে আছে টাইপ সি পোর্ট আছে একটা মাইক্রোফোন আছে অ্যান্ড পেয়ে যাচ্ছে একটা হেডফোন জ্যাক হেডফোন জ্যাক কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস রাইট সাইডে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন আছে আর পাওয়ার বাটনেই কিন্তু ইন্ট্রিগেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এর স্পিডটা ডিসেন্ট ছিল এই বাজেটে যেরকম হওয়া উচিত সেরকমটাই লেফট সাইডে আপনি একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডে আপনারা কিন্তু সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন মানে এখানেও স্টেরিও স্পিকার পাচ্ছেন সব সেকেন্ডারি স্পিকার কিন্তু আপনার উপর দিকে পেয়ে যাচ্ছেন যদি স্পিকারের কথা বলি তাহলে স্পিকারের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে আর একটু লাউড হলে আমি খুশি হইতাম বাট এই বাজার অনুযায়ী সেটা আমরা অবশ্যই ইগনোর করতে পারি আর সাউন্ড যখন ডুয়েল স্টেরি স্পিকার থেকে আসে তখন কিন্তু একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেটা কিন্তু সত্য কথা তো এইসবের বাইরে যদি আমরা একটু সামনের দিকে আসি তাহলে আপনার একটা সিক্স পয়েন্ট ইঞ্চ আইপিএস এল সি ডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন নাইনটি হাজার সাথে এটা কিন্তু পাঞ্চল ডিসপ্লে এই বাজেটে পাঞ্চল ডিসপ্লে দিয়েছে তারা এটা আমি অনেক খুশি হয়েছি এর আগেও আমি বলেছি স্মার্ট নাইনে যে তারা দশ হাজার টাকায় পাঞ্চল দিচ্ছে যেটা কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে প্যাজেল অনেক বড় বড় প্যাজেল এখানে আপনারা পেয়ে যাবেন যেটা নিয়ে আপনাদের একটু তো প্রবলেম হবে কিন্তু যদি বাজেট বিবেচনা করেন তাহলে আমার মনে হয় যে এটাকে ইগনোর করাই যায় পাঞ্চোল নিয়ে আমরা খুশি থাকতে পারি কিন্তু ডিসপ্লের কথা বলে ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে নাই আমি যতক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি ওভারঅল যেই ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন যেহেতু পাঞ্চল ডিসপ্লে সো সেটা নিয়ে আপনাদের প্রবলেম হবে না আমি বেশ কিছু কন্টেন্ট দিচ্ছি আপনারা দেখেন নেন ডিসাইড করেন যেটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন লেগেছে এছাড়া আমরা এটার ইউ অ্যান্ড ওয়েস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পেয়ে যাচ্ছেন আর তার সাথে এখানে আপনারা এক্স ওয়েস পেয়ে যাচ্ছেন এটা যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় স্মার্ট নাইনে আমি খানিকটা বেটার ইউআই এক্সপিরিয়েন্স পেয়েছিলাম খানিকটা স্মুথনেস বেশি ছিল ওইটাতে যদি ওইটা রিফ্রেশেটও বেশি ছিল এটার পারফরমেন্স সেকশনে প্রসেসরও বেশি হয়তো এই জন্য আমি স্মুথনেসটা একটু কম পেয়েছি এটার যে অ্যানিমেশন ট্যানিমেশন তো একদম ছিলই না বাট তারপরেও এটার হালকা ল্যাগ ট্যাগের দেখা আমি পেয়েছি হালকা ইউয়াই ল্যাগের দেখা পেয়েছি সো এটা একটা ভাববার বিষয় যদি আপনারা এই ফোনটা নিতে চান এছাড়া যদি পারফরমেন্স সেকশনে আসি তাহলে পারফরমেন্স সেকশনে হিলিও জি ফিফটি পারসেন্ট স্মার্ট নাইনে হিলিও জি এইটটি ওয়ান ছিল ওইটাও আমি মোটামুটি বলেছিলাম আর হিলিও জি ফিফটি এটা যে অনেক ভালো লেভেলের না সেটা তো যাচ্ছে তারপর আমি বেশ কিছু গেমিং টেমিং কিন্তু করেছি এই ফোনটা দিয়ে আপনারা দেখতে পারেন আমি এটা দিয়ে ছোটো খাটো গেম তো খেলেছি লাইক সাবওয়ে সাবয়ে সাবওয়ে সারফাস খুব ভালো খেলা যাচ্ছিলো আর ছোটোখাটো গেমগুলো আপনার ভালো খেলতে পারবেন ইভেন আমি ফ্রি ফায়ারও ট্রাই করেছি ফ্রি ফায়ারও মোটামুটি চলছিলো অনেক ভালো বলবো না একটা গেমিং ডিভাইস আমি বলবো না কিন্তু যদি আপনার এমন হন যে প্রতিদিন এক দেড় ঘন্টা দুই ঘন্টা গেমিং করেন তাহলে আই থিঙ্ক যে এটা আপনি কনসিডার করতে পারেন বাট যদি আপনারা একটু বেশি হার্ড হার্ডকোর হন তাহলে এইটা আপনাদের জন্য না এছাড়া ফোনটা র্যাম হিসাবে আপনারা পাচ্ছেন চার জিবি র্যাম অ্যান্ড রোম পাচ্ছেন চৌষট্টি জিবি অনেকে বলতে পারেন ভাই চার একশো হলে ভালো হইতো কিন্তু স্মার্ট নাইনে কিন্তু চার একশো আঠাইশ আছে সো এক টাকা বেশি দিয়ে আপনারা সেদিকে যেতে পারেন এটা আনার একমাত্র রিজনই হচ্ছে যে তাদের দশ হাজার ফোন আছে বারো হাজার টাকায় ফোন আছে এগারো হাজার টাকায় ফোন নাই এগারো হাজার টাকার যে প্রাইস পয়েন্টটা আছে সেইটাকে ফুলফিল করার জন্যই কিন্তু তারা স্মার্ট নাইন এই যেটা লঞ্চ করছে সেটা বুঝাই যাচ্ছে এছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে এখানে আপনারা রেয়ারে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর ফ্রন্টে আপনার এইট মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটির কথা বললে মোটামুটি আমি বলবো অনেক ভালো লাগছে আমার কাছে তা নাই বাট মেগা মেগাপিক্সেল হিসাবে এটা ডিসেন্ট পিকচার ক্যাপচার করে দিয়েছে যেটা আমার কাছে ভালো লেগেছে ইভেন এটার পোর্টেন্ট মোডেও কিন্তু বেশ কিছু ভালো ছবি আমি পেয়েছি আমি বেশ ছবি দিচ্ছি আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে এছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে এখানে আপনারা ফাইভ থাউজেন্ড এমপিয়ার ব্যাটারি পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমপিয়ার ইজ গুড আর তার সাথে আপনারা টেন ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন বাট টেন ওয়াটের সাথে ফাস্ট চার্জিং না স্লো চার্জিংই বলা যায় প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে এটাকে ফুল চার্জ করতে বাট একবার যদি আপনারা ফুল চার্জ করেন তাহলে আপনারা এক দেড় দিন ব্যাকআপ পেয়ে যাবেন মডারেট ইউজে রাফ ইউজ

সেটা সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শুধু থাকেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ